আবারও চোখ রাখবো পাহাড়ের পরিস্থিতির দিকে। অশান্ত পাহাড়, গতকালই অনেক পর্যটক দার্জিলিং ছেড়েছিলেন এবং অনেকে আবার শিলিগুড়ি পৌঁছে দার্জিলিং যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। আজ সকাল থেকেই পর্যটকদের জন্য বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ পরিবহন নিগম। সকাল থেকেই 2 ঘন্টা অন্তর কলকাতার উদ্দেশ্যে বাস ছাড়ছে। শুক্রবার সকাল থেকেই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে বাসের জন্য লম্বা লাইন এবং সরকারি ব্যবস্থাপনায় খুশি পর্যটকরা। তবে মন ভার, মোর্চার আন্দোলনের জেরে বাতিল হয়ে গেল তাঁদের বেড়ানো। দার্জিলিং যাচ্ছিলাম, ক্যান্সেল করে ফিরে যেতে হচ্ছে, সব টিকিট ফিকিট সব করা খুব বিপদে পড়ে। মানে এখন বাসের এই সুবিধাটা পেলাম, এটাই ভাগ্য ভালো। স্টেট গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে আমি তো মানে ঠিকই করতে পারছিলাম না, যা পরিস্থিতি ওখানে হয়েছে আমাকে ফিরে যেতে হচ্ছে। হ্যাঁ, কী পরিস্থিতি এগুলো? পাহাড়ে অশান্তির আগুন, পাহাড় জুড়ে চলছে আজ মোর্চার ডাকে 12 ঘন্টার বন্ধ। বন্ধের মধ্যে একাধিক জায়গায় দাদাগিরি মোর্চা কর্মীদের। কালিম্পং এ গাড়ি আটকালো মোর্চা কর্মী সমর্থকরা, খুলে নেওয়া হলো গাড়ির নাম্বার প্লেট, একই ছবি ধরা পড়লো সুকনাথেও। সেখানেও ঝান্ডা হাতে গাড়ি আটকাতে দেখা গেল মোর্চা কর্মী সমর্থকদের। আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, এই আশঙ্কাটাই করা হচ্ছিল, কি পরিস্থিতি জানা যাচ্ছে? তবে দার্জিলিং থেকে এই কোনো খবর এরকম আসেনি, কি যেহেতু সেখানে মুখ্যমন্ত্রী নিজে সরজমিনে গোটা বিষয়টা খতিয়ে দেখেছেন। কালিম্পং থেকে আমরা সকালেই যে ছবি পাঠিয়েছি এবং শুক্লা থেকেও আমাদের যে ছবি আমরা আমাদের ক্যামেরায় ধরা পড়েছি, সেখানে কিন্তু সমস্ত জায়গায় আটকে দেওয়া হয়েছে এবং মোর্চা সমর্থকরা যেখানে তাদের জোর আছে সেখানে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করছে এবং তেমনটাই তারা আজকে খেয়ে। তবে প্রশাসন এই গোটা জিনিসটাকে রিয়্যাক্ট করবেন না, মুখ্যমন্ত্রী নিজে নেমে বেশ কিছু জায়গায় দোকান খোলা দেখা গেছে দার্জিলিং এ, সেই দোকানদারকেও তিনি আশ্বস্ত করেছেন কোন রকম আনটুয়ার্ড ইনসিডেন্ট তিনি কিন্তু একেবারেই অ্যাকসেপ্ট করবেন না। কমলিকা, ধন্যবাদ।